আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো মুড়ির মোয়া বানাবার একদম সহজ রেসিপি এবং এই মুড়ির মোয়াগুলো বানিয়ে দোকান দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই। আমি এখানে মানে 5 পিস করে প্যাকেট মানে ফাইল করছি, এক একটা বান্ডিলে 5 পিস করে দিছি এবং পার প্যাকেটে 12 পিসের করে মোয়াগুলো প্যাকেট করছি। এই মোয়াগুলো কিন্তু আমি 5 টাকা সাইজ চেষ্টা করছি। আপনারা যদি চান যে আপনারা লুজ বিক্রি করবেন তাও পারবেন, মানে কেজি হিসেবে যেগুলো বিক্রি করে। আমি এখানে মোয়া বানানোর জন্য 20 কেজি গুড় নিছি প্রথম অবস্থায়। 20 কেজি গুড়ে আমি 4 লিটার পানি দিয়ে গুড়টাকে আমি মানে আগুনে দিয়ে গলাইতে হইবে আপনার। আমি এখানে বড়টা ডেকসিতে মানে নিয়ে নিছি, আপনার সাইডে আপনার যে কোনো পাত্রতেই গলাইতে পারবেন। এবং তো আমি এখানে এভাবে উতলবার পরে মানে ভলক আসার পরে এটা নামাই ফেলাইবেন গুড়টা গলা হয়ে গেলে। এরপরে আপনার যে যখন ঠান্ডা হইবে তখন আপনার মোয়া বানানো শুরু করবেন। আমি এখানে একটা গ্লাস কাইটে নিছি, জানো আমি যতটুকু মোয়া বানামো কতটুক পরিমাণে আপনার যে গুড় ব্যবহার করবো এই হিসেব করে আমি মানে দাগ কাইটে নিছি একটা গ্লাসে, যাতে করে বেশি কম যেন না হয়। আপনারা এইভাবে প্রথম অবস্থা অল্প অল্প দিয়ে ট্রাই করবেন, ট্রাই করে এরপর যে আপনার গ্লাস বা অথবা মগ যে একটা দিয়ে বানাবেন, বানাবার পরে গুড়গুলো সম মানে পরিমাপ করে দিতে পারবেন। এরপর এগুলো পাকা আনবেন, পাকান আমাদের মানে আঞ্চলিক ভাষায় বলে পাকানা, মানে মিঠেরা একটা আশালো কইরা। এরপর আমি এত দেখাই দিয়েছি বোঝাওয়ার স্বার্থে, আপনি একটা পাতলা একটু পানি নেবেন, পানি নেওয়ার পরে আপনি একটুখানি গুড় মানে এই পাতলে দিয়ে দেখবেন যে চকলেটের মতন আপনার যে জমাট বাঁধে কিনা মানে পাতলের ভিতরে ফালাইলে মানে পানির ভিতরে যদি দেখেন যে সাথে সাথে জমাট বাঁধে তাহলে মনে করবেন যে আপনার গুড়টা মানে পরিসম মানে একভাবে হয়েছে। এই দেখেন এগুলো কিন্তু পানির সাথে মিক্স হইতেছে না, আমার এটা হয়ে গেছে। আমার এটার ভিতরে এখন আমি মানে মুড়িগুলো দিয়ে দেবো। এখন মুড়িগুলো দিয়ে সাথে সাথে মিক্স করে ফেলাম গরম গরম অবস্থায়, আসুলা থেকে নামাই নিছি যেন না পুড়ে যায়। আমি এখানে 500 গ্রাম মুড়ি দিয়েছি, কারণ আমরা 3 জন মানুষ কাজ করব, আমি আর কি মিটার দিয়ে পরিমাপ করে দেবো আর 2 জনে মোয়াটাকে গোল করবে। আপনার মানুষ হিসেব করে বেশি কম নিতে পারেন, আপনার কারখানা যদি বেশি লোকজন থাকে তাহলে আপনার যদি 4 জন 5 জন ওই হিসেব করে আবার গুড়গুলো ব্যবহার করবেন। যত মানুষ বেশি হইবে মোয়ার পরিমাণ অত মানে অত বেশি পরিমাণে মোয়া বানাইতে পারবেন আপনারা। এই গরম গরম থাকা অবস্থায় আমি প্রতি মানে পার পিসে মোয়ায় 22 গ্রাম করে আমি মানে এক একটা মোয়ায় 22 গ্রাম দেবো, কারণ এটা আমি 5 টাকা সাইজ করতেছি। যদিও আপনার এলাকার বাজার দর হিসেব করে ওই যখন আপনার ভিডিও দেখবেন ওই বাজার দর হিসেব করে আপনার যে সাইজগুলো করবেন। যদি এখন আমার বর্তমান বাজারে 22 গ্রাম 24 গ্রাম দেওয়া যায় পার পিস মোয়া, আপনার যখন ভিডিওটা হতে পারে 2 বছর পরেও দেখতে পারেন, তখন তো আর বাজার দর এক থাকবে না, তখন হইতে পারে বাড়াই নেবেন বা কমাই নেবেন। ওই হিসেব করে দেখা যায় 100 টাকা 20 টাকা 15 টাকা করে লাভ রাখবেন পার কেজিতে মোয়ায়। এবং এই মোয়াগুলো বানাইতে হবে খুব দ্রুত, যেমন ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বাইতে যাইবে। যদি জমাট বাইতেছে বা শক্ত হয়েছে তখন আবার চুলার উপরে রাখবেন একবার লোহিতে, তারপর যে আপনার যে আবার কিন্তু ওগুলো নরম হয়ে যাইবে, তারপর আবার নতুনভাবে মোয়াগুলো বানাইতে পারবেন। এই আমি এখানে একটা 12 পিস করে প্যাকেট করতেছি, মানে এই যে পিপির সাইজটা কিন্তু 10-12, এটা মনে রাখবেন 10-12 সাইজে বলছি আমি। তারপরে আপনার মোয়া সাইজ যদি ছোটো বড় হয় তাহলে আপনার যে পলিথিনের সাইজও কিন্তু বাড়াই কমাই আনতে হইবে। আর ভিতরে একটা লেবেল ব্যবহার করছি। এই 12 পিস আমি পাইকারি দেবো, ইয়া 3×36 হয় 35 টাকা করে পার মানে পার প্যাকেট পাইকারি দেবো। ওই হকার নিয়ে যে কয় টাকা বিক্রি করছে 40, 45, 50 যার কাছে যে দোকানদারের কাছে যেরকম রেট কাটতে পারে ওইভাবে বিক্রি করবে হকার। এটা পড়ার জন্য একটা আমি একটা ল্যাম্প ব্যবহার করছি, ল্যাম্পের মাধ্যমে পড়তেছি। আপনারা এখানে হ্যান্ড সিলার মেশিনও ব্যবহার করতে পারেন, আর আমি এখানে ল্যাম্প দিয়ে সবসময় পড়ি এই জন্য আমি হ্যান্ড সিলার মেশিন ব্যবহার করিনি। এবং এই মোয়াগুলো কিন্তু আপনার 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আর এই মোয়াগুলো যে আপনার যে বান্ডিল করবেন এই বান্ডিলগুলো করবেন 5 পিসের করে বান্ডিল করবেন, যেন ওই হকার নিয়ে 45-200 টাকা করে বিক্রি করতে পারে। যদি 40 টাকা করে পাইকে দেয় তা 45-200, আর আপনারা যদি 5 পিস করে বান্ডিল করেন তাহলে 35-150 আর 5×5 = 25, 175 টাকা আপনার পাইকারি দিলেন ওই হকার নিয়ে এভাবে মানে 200 টাকা 220 টাকা এভাবে বিক্রি করবে। যদি হকারদের একটু লাভ দিতে হয় ভালো, তা নাহলে কিন্তু ওরা ঘুরে ঘুরে বিক্রি করতে চায় না। আপনারা এইভাবে 5 পিস করে বান্ডিল করতে পারেন, সুতি দিয়ে প্লাস্টিকের সুতি দিয়ে বাঁধতে পারেন। দেখতে কিন্তু যখন এবার দোকানে সাজাই লাগবে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে, এবার 5 পিস করে যখন বান্ডিল করে দিবেন।
আর যদি আপনারা লুচি হিসেবে বিক্রি করতে পারেন তাহলে লুচি হিসেবে বিক্রি করবেন, এখন বর্তমান বাজার হইতেছে 125-130 টাকা হইতেছে মানে পাইকারি। আর খুচরা বিক্রি করে মনে হয় যে 140 টাকা বিক্রি করে, আর মানে পাইকারি হয় মানে 110 টাকা খুব সম্ভব। Every pass piece could abandon it, but you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did, I know it hurts. But something deep inside.